হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবনচুরি ব্লগ। তো আজকে আমি খুব সকালে মানে ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি এখন স্নান করে চলে এলাম। স্নান করে আসার পর এবার আমি মানে ভালো করে চুল টুল আঁচড়ে নিয়ে তারপরে একটু ভালো করে সাজুগুজু মানে যা আর কি করতে হয় আর কি স্নানের পরে, ভালো করে একটা কোনো সানস্ক্রিন দিয়ে আগে আমি হচ্ছে মানে মুখে একটু ইয়ে দিয়ে নিই আর কি, ওই যে কী বলে জানো যে অ্যালোভেরা জেল আর কি পতঞ্জলির, ওটা দিয়ে তার উপরে আমি দেই হচ্ছে সানস্ক্রিন। তাহলে অনেকক্ষণ স্প্রে করে সানস্ক্রিনটা আর মানে বেশি ঘাম হয় না। তো আমি আমি ওটাই করলাম। তারপরে একদম টোটাল মানে রেডি হয়ে টয়ে নিয়ে আমি যাব হচ্ছে ঠাকুর ঘরে হচ্ছে মানে পুজো দিতে। তারপরে পুজো দেওয়া কমপ্লিট হলে আমি সোজা চলে যাব রান্নাঘরে রান্না করতে। আমার ছেলে তো এখনও ঘুমোচ্ছে, ওকে আবার মানে ঘুম থেকেও আর তুলতে হবে। আর একটু আগে ওর পাপাকে তুললাম ঘুম থেকে, আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, যেহেতু স্কুল নেই তো কী করবে, ওই জন্য একটু থাক ঘুমিয়ে, আমিও ওই জন্য বেশি ইয়ে করি না আর কি, ওকে মানে ওরকমভাবে আর কি চাপ দিয়ে আর কি তুলি না ঘুম থেকে। ঘুমাক একটু, এখন সময় হচ্ছে 6:35, দেখতে পাচ্ছ তোমরা ওই যে উপরে ঘড়িতে। তো আমি প্রায় রেডি হয়ে গেলাম, মানে স্নান করে উঠে আর কি মানে যেটুকু সাজুগুজু করতে হয় আর কি বউদের, সিঁদুরটা পরা, এই যে দেখো আমি এই যে এরকমভাবে সিঁদুর পরি মাথায় মানে একটা কিছু কাপড় দিয়ে। তো আমার প্রায় হয়ে গেছে, এবার আমি চলে যাব পুজো করতে। আর আমি এখনও গায়ে হচ্ছে ইয়ে দিই, কী বলে জানো যে ওটাকে যে বডি লোশন এখনও গায়ে দিচ্ছি, দেখো আমার দিতে ভালো লাগে। তো আমার হয়ে গেছে টোটাল রেডি হওয়া, এবার আমি যাব ফুল তুলতে। এই যে আমি ফুল তুলতে এবার হচ্ছে বেরিয়ে পড়লাম, মানে আমারই হচ্ছে বাগানে, আমার তো মানে বাগানটা গোটা ফুল দিয়েই ভর্তি, মানে বিভিন্ন রকমের হচ্ছে ফুল গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ জবা ফুল রয়েছে 3 রকম কোয়ালিটির, তারপরে ওই যে অপরাজিতা ফুল তুলছি এখন, দেখো অপরাজিতা ফুল দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ফোটে, মানে ভরে যায় একদম সম্পূর্ণ গাছ, খুব ভালো লাগে দেখতে। তারপরে অপরাজিতা ফুল তোলা হলে পরে এদিকে আছে আরও একটা বড় হচ্ছে ইয়ে কী বলে জানো যে জবা ফুলের গাছ, আবার এদিকে এসে তুলবো জবা ফুল। এই যে দেখো এখন চলে এলাম এদিকে, এই যে এবার আমি তুলছি জবা ফুল। তো আমার হচ্ছে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার গিয়ে আমি দিয়ে দেবো পুজো। এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ আমার আমার বাগানের ফুল দিয়ে আমি আমার ঠাকুরকে খুব সুন্দর করে সাজাই প্রতিদিনই। এই যে আমি প্রত্যেক দিন মানে পুজোর পুজোর সময় মানে সূর্য প্রণাম করি, তো আমার হয়ে গেছে সূর্য প্রণাম করা। এবার আমি প্রণাম টুনাম করে চলে যাব আমার ছেলেকে ঘুম থেকে তুলতে। এই যে আমার ছেলে দেখো কোল বালিশের মধ্যে পাল্টি হয়ে আছে, এই যে দেখো নিজের ভঙ্গি দেখো কোল বালিশের মধ্যে পাল্টি হয়ে আছে। ওই যে রাত্রেবেলা কীরকম ভাবে ঘুমায়, মানে গোটা বিছানাটা একদম মানে চক্কর কাটতে থাকে, আর আমাকে যে কতগুলো লাথি আর ঘুষি মারে, কি কি সব মানে স্বপ্ন দেখে কার্টুনের, আর মানে সারা রাত ফাইট করতে থাকে। ওকে ঘুম থেকে মানে যখন ইয়ে করি আর তুলি একটু, ওকে মানে আদর না করে দিলে পুরো ওর পোষায় না আর কি, মানে হচ্ছে সকালটা ওর ঠিক ভালো লাগে না, ওই জন্য একটু ওকে দেখো ওই যে হামি দিয়ে দিচ্ছি কপালে, এখন ওর মানে বেশ ফ্রেশ লাগবে আর কি মনটা, গিয়ে তাড়াতাড়ি করে এখন মুখ টুক ধুয়ে বসবে পড়তে। আর এবার আমি সোজা চলে যাবো হচ্ছে ইয়েতে আমার কী বলে যে রান্নাঘরে। তো এটা আমার মানে রান্নাঘর না, এখানে আমি নিতে এসেছি জল, কারণ আমাকে একটু ছাতু বানাতে হবে, আর আমার বর তো আছে হচ্ছে আর দোকানে, ওও খাবে আমিও খাবো আর আমার ছেলেও খাবে। এই যে আমার ছেলে এখন হচ্ছে মুখ টুক ধুয়ে দেখো চলে আসলো, এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে। এই যে রান্নাঘর, তো আমি রান্নাঘরে চিনি নিয়ে নিলাম, এই যে দেখো চিনি নিচ্ছি, তারপর নিয়ে নেবো লবণ, তারপর নিয়ে নেবো ছাতু, চিনি লবণ ছাতু, তারপরে তারপরে যেটা দেবো সেটা হচ্ছে লেবু, এগুলো দিয়ে বানাই আর কি। হ্যাঁ ছাতু
তো এটা খেলে পরে মানে 10টা অবধি আর আমাকে কিছু খেতে হয় না, তারপরে একবারে ভাত খাই। তো আজকে তো আমার খুবই সাধারণ রান্না হচ্ছে, দেখো যে আমি ওখানে গিয়ে ভাজছি পটল, পটল ভাজা হচ্ছে। তো পটল ভাজা, আলু ভাজা, ডাল ভাত, এগুলোই আজকে আমার রান্না। কারণ আজকে আমার বরের একটু মানে কাজ ছিল বাইরে, ওই জন্য ওই একটু তাড়াহুড়া করছিল। তো আমি খুব তাড়াতাড়ি করে আমার মানে আমি এখন শরবত বানাবো। তো এখান থেকে গ্লাস প্লেট নিয়ে যাই। ছাতু শরবত বানাবো আমি এখন। আবার শুয়ে পড়লি বেটা, বই নিয়ে বস। আজকে আমি খুব সাধারণ রান্না করছি, মানে খুব তাড়াহুড়ো করে আর কি। এই যে এখানে বসেছি পটল ভাজা, আর এটাতে আছে ডাল, আর এই যে আলু, এগুলো ভাজবো, ব্যাস এটা রান্না। আলু ভাজা, পটল ভাজা, ডাল, এখানে আমার হচ্ছে ভাজাটা হোক, আর আমি তার আগে শরবতটাকে বানিয়ে নিই। চিনি, লবণ, ছাতু, এগুলো সব এখানে দেওয়া হয়েছে। তারপরে যে দিয়ে দেবো লেবু, এখানে আমার হয়ে গেছে দেওয়া সমস্ত হচ্ছে লেবুগুলো। ভালো করে ঘেটে নিতে হবে। একটা আমার ছেলের জন্য, একটা আমার বড়ের জন্য। কি ঠিকঠাক আছে চিনি লবণ? এটা পাপাকে দিয়েছি। তো গাইজ, আমি এখন কোথায় আছি বলো তো, গেস করো। ভিডিও শেষ প্রান্তে আছি। চলো, আমি তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। ভুট্টা, ভুট্টা মানে আমার হচ্ছে শাশুড়ি মা এনেছিল আর কি, দিয়েছে আমাকে। তো আমাদের হচ্ছে মানে এগুলোকে পুড়িয়ে খাওয়া হয়নি, কারণ কি যে আমার ছেলে তখন পেট একটু খারাপ ছিল, আর এগুলো খেলে আরো বেশি করে পেট খারাপ হয়ে যায়, ওই জন্য। তাহলে আমি যেহেতু ভিডিওর শেষ প্রান্তে এসেই পড়েছি, তাহলে আমি একদম ভিডিওটাকে শেষ করে দিচ্ছি এখানেই। তোমরা প্লিজ আমার ভিডিওটা শেষ অবধি দেখো, এটা আমার অনুরোধ। আর হচ্ছে যে যদি ভালো লাগে তাহলে সেটা অবশ্যই সেটা কমেন্টে জানিও, একটা লাইক দিও, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে সবাই খুব ভালো থেকো আর হচ্ছে সুস্থ থেকো। টাটা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা।